আমি যে একজন মানুষ, আমাকে দেশে কোনোদিন কেউ কেউ সম্মান দিয়ে কথা বলেনি। কেন একজন প্রবাসীকে 2,000-2,500 টাকা দিয়ে দিতে হবে? তার মানে তার আরো 2,000-2,500 টাকার কস্ট বাড়লো। এখন এই যা সিদ্ধান্ত, একটা PCR মেশিন বসাতে কি লাগে? এবং আপনি শুনে অবাক হবেন যে 7টা প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হলো, মানে সরকারি না, সব 7টা বেসরকারির মধ্যে 2টো প্রতিষ্ঠানকে স্বাস্থ্য অধিদপ্তরই আগে ব্ল্যাকলিস্টেড করেছিল যে তারা অযোগ্য, তারা প্রবলেমেটিক ছিল। কিন্তু আপনি এই সময় এসে, আমি প্রতিষ্ঠানগুলোর নাম নাই বলি, যাদের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়া, নমুনা সংগ্রহের অভিযোগ, এইরকম কারণে যাদেরকে বাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, তাদেরকে আপনি আবার এয়ারপোর্টে দায়িত্ব দিলেন, মানে এর চেয়ে দুঃখজনক আর কি হয়? আমাদের, আমি একটা জিনিস সবসময় ঘুরে ফিরে বলি, আপনার সুশাসনের যদি ঘাটতি থাকে, আপনার তো কারো তো জবাব দিতে নাই। আপনার ড্রাইভিং লাইসেন্স যে আপনি 2 বছরও দিচ্ছেন না, ফল কি হচ্ছে? গত 2 বছরে আমাদের অনেক প্রবাসী কর্মী যার ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাওয়ার কথা, সে তো প্রিন্টেড ড্রাইভিং লাইসেন্স পায়নি, তাদের অনেকেই ভুয়া ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে, বানিয়ে সৌদি আরব অন্য জায়গায় ভাড়া খেয়েছে, সৌদি আরব তাহলে বলে নিচ্ছে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সে ভেজাল। এখন বাংলাদেশে তো একটা রাষ্ট্রীয়ভাবে ড্রাইভিং লাইসেন্স বন্ধ, কিছুদিন আগে আপনি শুনেছেন পাসপোর্ট সবগুলো মিশনে ছাপা বন্ধ। রাষ্ট্রীয় সেবা বন্ধ থাকতে পারে, ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যেই দেশে, যেখানে আমরা বলছি উন্নত দেশ, যে দেশে প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়া একটা PCR টেস্ট মেশিন 20-30 লাখ টাকা দাম, 15 দিনে বসাতে পারি না, যারা স্বাস্থ্য অধিদপ্তরের ব্ল্যাক লিস্টে তারাই বসে, এই আলোচনা করলে দীর্ঘ হয়ে যাবে। আমি 18 বছর ধরে এই সেক্টর দেখছি, এইটা আমাদের এক ধরনের এমন একটা সিন্ডিকেট অপশাসন আছেন। এখানে রাষ্ট্র দেশের স্বার্থ ভাবমূর্তি কোনো বিষয় না। আপনি ওই শ্রমিক জেলে যাবে, কিন্তু ওই কুয়েতে মানব পাচারকারী বাংলাদেশের MP তার কিছুই হবে না, রাষ্ট্র আমরা তার পক্ষে সাফাই গাইবো যতক্ষণ পর্যন্ত কুয়েত সরকার না জেলে যাবে। এই রাষ্ট্র সাধারণ মানুষের কি না, নাগরিকদের কি না, এইটা আমরা প্রতিনিধিত্ব দিচ্ছি। নেগেটিভলি না বলে পজিটিভলি যদি বলি, আমাদের যথেষ্ট উন্নতির সুযোগ আছে, যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সর্বশেষ এই বৈঠকে বলেছেন, আমি 3টা জিনিস দেখতে চাই। আমি চাই এই খাতটাতে এই মধ্যস্বত্বভোগী দালাল নাই, অভিবাসন খরচটা কমছে এবং আমাদের নাগরিকরা মর্যাদা পাচ্ছে। আমাদের প্রবাসীদেরকে আমরা মানুষ তো দূরের কথা, গরু ছাগলের মর্যাদাও দিই না, এত অসম্মান তাদেরকে আমরা উঠতে বসতে করি পাসপোর্ট অফিসের, দেশে বিদেশে দূতাবাসের সামনে, বিএনপির সামনে, প্রতিটা জায়গায় তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগের জবাব কে দিবে? আপনি রেমিটেন্স কে আলোচনা করছি, কথা কথা রেমিটেন্স আমাদের লাইফটাইম অর্থনীতি সচল করছে, স্বাধীনতার পরে আমাদের রিজার্ভ ছিল না, সেই রিজার্ভ আজকে আমাদের $40-43 billion। যেই মানুষগুলো রিজার্ভ গড়ের কারিগর, তাকে কতটুকু সম্মান আমি দিচ্ছি? আমার পররাষ্ট্র কতটুকু সময় মর্যাদা তাকে দিচ্ছে? আমার পুলিশ কতটুকু মর্যাদা দিচ্ছে? আপনি যে কোনো প্রবাসীকে 100 জনকে এয়ারপোর্টে দিয়ে বলতে, ভাই তুমি যে 10 বছর ছিলা, তোমার নিজেকে কি মানুষ হিসেবে মর্যাদা পেয়েছো? আমরা এখন বিদেশ ফেরতদের গত 5 বছরের কাউন্সিলিং দিচ্ছি, মানে আমাদের একজন সাইকোসোশাল কাউন্সিল তাদের সাথে কথা বলে, তারা প্রত্যেকে বলে এই জীবনে প্রথম কেউ একজনকে আমাদের সম্মান দিয়ে কথা বলছে, আমাদের কথাটা শুনতে চাইছে। তার আগে আমার সারা জীবনে কেউ কোনোদিন, আমি যে একজন মানুষ, আমাকে দেশে কোনোদিন কেউ কেউ সম্মান দিয়ে কথা বলেনি। এই যে প্রবাসীদের যে আকুতি, এইটার জবাব আপনি কি দিবেন, কার কাছে দিবেন? যারা রেমিটেন্স পাঠাচ্ছে, যারা লাইফলাইন, আমরা টিভি টক শো এত কথা বলছি, সেই মানুষগুলোকে যে ন্যূনতম মর্যাদাটা দেওয়া দরকার, আমরা দেই না, আমরা এতটাই অকৃতজ্ঞ চাই।